চিত্রনায়িকা মাহিয়া মাহির উত্তরার বাসার সামনে এবার কক্সস বাজারের দৃশ্য তুলে ধরলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর সে সময় ফেসবুক লাইভে দেখা গিয়েছে তার স্বামী রাকিব সরকার তার সাথে উপস্থিত ছিলেন। ফেসবুক লাইভে উত্তরা বাসার থেকে ভিডিও করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মাহিয়া মাহির বাসার সামনে হাঁটু সমান পানি উঠে গেছে, রাস্তায় জমে গেছে পানির স্রোত। আর সে সময় লাইভে তিনি বলছিলেন সেই পানিতে হাঁটতে ইচ্ছা করছে। আর সে সময় স্বামী রকিব সরকার বলেছে তোমাকে চুবনি দিতে হবে, এমন সুন্দর ভিডিও গণমাধ্যমে আপলোড করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। চিত্রনায়িকা মাহিয়া মাহি সিনেমার পাশাপাশি নিজে খুলেছেন রেস্তোরাঁ বিজনেস। ফারিস্তা নামক এক বিশাল রেস্টুরেন্ট খুলেছেন গাজীপুর চৌরাস্তায়, সেখানেই বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন তিনি। এরই সাথে কিছুদিন আগে হজ করে এসেছেন, এবার ব্যবসা নিয়ে ব্যস্ততা দেখা যাচ্ছে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। দর্শক, এই তো ছিল গণমাধ্যমের সর্বশেষ মাহিয়া মাহির তথ্য, যেখানে দেখা গিয়েছে মাহিয়া মাহির উত্তরার বাসার সামনে হাঁটু সমান পানি উঠে গেছে। আর সেই ভিডিও গণমাধ্যমে শেয়ার করে তিনি জানিয়েছেন তার বাসার সামনে এখন কক্সবাজার।